धर्म आर विशुद्ध सर्वगुण गुणान्वित अनुत्तर पुण्यक्षेत्र बुद्धि श्रावक संग এই ত্রিবিধ শ্রেষ্ঠ রত্নকে সর্বপ্রথমে স্মরণ করছি। আজকে দুথাঙ্গ কুটিরে আগত সদ্ধর্মের পূজারি শ্রদ্ধাবান দায়ক দায়িকা তথা বিভিন্ন জায়গা থেকে যারা সদ্ধর্ম শ্রবণ করছেন, মহাকারুণিক তথাগত বুদ্ধির সে বিরাগময় ধর্ম, ত্যাগময় ধর্ম, সদ্ধর্ম দেশনার প্রারম্ভে প্রত্যেকের প্রতি মৈত্রীময় আশীর্বাদ জানাচ্ছি। দেশ তথা সমগ্র বিশ্বের মধ্যে যাহারা বিভিন্ন রোগে শোকে ভয়ে উপদ্রবে যারা রয়েছে, তাহারাও যাতে নিজেদের আশুরূপ মুক্তি হয় এবং প্রত্যেকে স্বাভাবিক অবস্থাতে ফিরে আসে, প্রত্যেক জায়গায় যাতে শান্তি ঘোষিত হয়, সেই উদ্দেশ্যে প্রত্যেকের প্রতি আবারও মৈত্রীময় আশীর্বাদ জানাচ্ছি। ধর্ম আমাদের মনকে শান্তি করার জন্য, মনকে পবিত্রতা করার জন্য, বিশুদ্ধ পথে আনয়ন করার জন্য প্রত্যেকেই ধর্মপথে আসেন, ধর্মকে অনুশীলন করেন, ধর্মকে প্রতিপালন করার জন্য সচেষ্ট হয়। আজকে যারা প্রত্যেকে সদ্ধর্ম শ্রবণ করছেন এবং যারা রত হয়েছেন, আপনারা প্রত্যেকের মনকে শান্ত দান্ত সমাহিত করে পবিত্র মনে বিশুদ্ধ চেতনায় ধর্ম শ্রবণ করুন। বান্তে এখানে কয়েকটা কথা লিখেছেন, সেই কথাগুলো আগে বলছে। মানুষ সবাই দেখতে একই দেখা যায় বটে, কিন্তু মানুষের মন, মানসিকতা, চিন্তা, চেতনা, ধ্যান ধারণা, কর্মক্রিয়া, বিচার বিবেচনা, জ্ঞান অভিজ্ঞতার পার্থক্য রয়েছে। আমরা প্রত্যেকেই যার যার আত্মমর্যাদা, মান সম্মান, নিজের সম্পর্কে নিজ দায়িত্ব জ্ঞান প্রত্যেকেরই থাকা উচিত। বুদ্ধ বলেছেন, আত্মনা ও কথং পাপং, আত্মনা সংকিলিটতি, আত্মনা কথং পাপং, আত্মনা ওয়া বিশুজ্যতি, শুদ্ধি অশুদ্ধি পাশ্চাত্যাং নাইয়ো অয়ং বিশুদ্ধে। অর্থাৎ আমরা নিজেদের কৃত যে পাপ, সেই পাপকর্ম দ্বারা আমরা নিজেদেরকে পাপক্লিষ্ট করি এবং নিজেরা পাপকর্ম থেকে বিরত থেকে নিজেদেরকে বিশুদ্ধ রাখতে পারি। শুদ্ধ রাখা এবং বিশুদ্ধ করা সবই নিজেই একমাত্র দর্শন করতে পারেন, নিজেকে নিজে শুদ্ধ পথে আনতে পারেন এবং পাপকর্ম পথের দিকেও ধাবিত করতে পারেন। কেউ অপরজনকে ভালো কিংবা খারাপ পথে আনতে পারেন না, নিজের কর্মধারায় সে ভালো কর্ম করলে সে ভালো হয় এবং খারাপ কর্ম করলে সে খারাপ হয়। একজন অপরজনকে দোষারোপ করে কেহ শুদ্ধ মানুষকে খারাপ করতে পারে না, আবার খারাপ মানুষকেও প্রশংসা করে সে ভালো করতে পারে না। নিজের পাপকর্ম দ্বারা নিজে পাপে হয়, নিজের সৎ এবং কুশল কর্ম সম্পাদন দ্বারা নিজে সে পুণ্যবান অথবা জ্ঞানী হয়ে থাকে। অপরজনকে যে সম্মান করে না সে নিজে সম্মান পায় না, জোর করে মান সম্মান শ্রদ্ধা ভক্তি পূজা লাভ করা যায় না। তা এখানে বান্তে যে কথাগুলো বলেছেন আজকে এগুলো দেশনা করতেছি। আসলে মানুষ
যে যতই চিন্তা করুক না কেন, আমরা প্রত্যেকেই দেখতে একই হলেও কিন্তু মানুষের এই চিন্তা চেতনা কর্ম এগুলোর মাধ্যমে মানুষেরা নিজেদের পরিচিতি লাভ করে। আজকে যারা ধর্ম শ্রবণ করছেন, সদুপদেশ শ্রবণ করছেন, আমরা প্রত্যেকেই জানি নিজেই নিজেকে সব মানুষকে ফাঁকি দিতে পারে কিন্তু নিজেকে কেহ ফাঁকি দিতে পারে না। আমরা এই জন্মে যাহা কিছু কর্ম করেছি সেই কর্মের কথা আমরা হয়তো জানতে পারি, কিন্তু জন্ম জন্মান্তরে কে কী কর্ম করেছেন সেই কর্মগুলো কিন্তু অন্য কেহ বলতে পারে না। একমাত্র সে নিজেই সেগুলোকে কি হয়তো সে ফল দ্বারা বিভাগ দ্বারা সে দর্শন করতে পারে। কারণ আমরা যখন ফল দেখি নিশ্চয় এটা কর্ম সম্পর্কে আমাদের ধারণা জন্মে। আমরা মাটির নিচে হয়তো অনেক কিছু ওখানে থাকতে পারে, ওখানে নানান ধরনের শিকড় থাকতে পারে, বীজ থাকতে পারে, ওখানে চারার মূল থাকতে পারে। যখন উপরে যখন পানি হয়, পানি পড়ে, তখন মাটিতে গিয়ে আস্তে আস্তে ওখানে সেই ঘাসগুলো জন্ম নেয়, সেই ঘাসগুলো বড় হয়ে ওখান থেকে ফল প্রদান করে। যখন আমরা ফল দেখি তখনই বুঝতে পারি এই গাছ, এই গাছটা ছিল, এই গাছটা থেকে এই ফল প্রদান করেছে। ঠিক তদ্রূপ আমরা ফলকে দেখে যেমন সেই ফলের বীজটাকে, ঘাসটাকে, মূলটাকে যেমন জানতে পারি, বুঝতে পারি, ঠিক তদ্রূপ আমরা যা কিছু কর্মের বিভাগ ভোগ করতেছি, ভালো খারাপ সুখ দুঃখ বেদনা, এগুলো সবই এখানে কোথা থেকে উৎপন্ন হয়? আমরা এই যে দুঃখ অনুভব করছি এই দুঃখের কারণটাই হচ্ছে পাপকর্ম করা। আমরা যদি পাপকর্ম সম্পাদন না করি, অন্যায় না করি কিংবা অপরাধ না করি, তাহলে কেউ আমাদেরকে দুঃখ দিতে পারে না, কষ্ট দিতে পারে না, আঘাত দিতে পারে না। আমরা যদি এগুলো কারো উপরে দোষারোপ করি, আমরা অপরজনের কারণে আমরা দুঃখ পাচ্ছি, কষ্ট পাচ্ছি। সাধারণত মানুষের মধ্যে যারা মহৎ মানুষ, জ্ঞানী মানুষ, ভালো মানুষ, তারা কারো অনিষ্ট কামনা করেন না, কারো ক্ষতির কামনা করেন না, কারো দুঃখ দেওয়ার জন্য চিন্তা করেন না। তাহলে যারা করুণাময়, যারা দয়ালু, যারা সব প্রাণীর প্রতি, যারা মায়া, যাদের মায়া রয়েছে, স্নেহ মমতা রয়েছে, তারা কখনো অপর একটা প্রাণীকে, অপর একটা জীবনকে, অপরজনকে সে দুঃখ দেওয়ার জন্য, কষ্ট দেওয়ার জন্য সে মনের মধ্যে সে চিন্তা করতে পারে না, ভাবতে পারে না। তাহলে আমরা যে কষ্টগুলো পাচ্ছি এই কষ্টগুলোর দায় এবং ভার দায়িত্ব এগুলো আমাদেরকে নিতে হবে। বুদ্ধ সবসময় বলেছেন আমরা নিজেই নিজেকে যদি শিক্ষা দিই, নিজে নিজেকে যদি পাহারা দিই, নিজে নিজেকে যদি রক্ষা করি, তাহলে সবচেয়ে বেশি আমরা নিজেদেরকে শুদ্ধ পথে আনতে পারবো, মুক্ত পথে আনতে পারবো, ভালো পথে আনতে পারবো। কারণ নিজে নিজেকে পাহারা দেওয়া এক পক্ষে যেমন সহজ আর এক পক্ষে খুবই কঠিন। যারা ভালো হতে চায়, শুদ্ধ পথে আসতে চায়, যারা নিজেকে মুক্তির পথে আসতে চায়, সে কিন্তু নিজের ভুল ত্রুটিগুলো সে নিজেও দর্শন করে, অপরজনও সে ভুলকে ধরাই দিলে সেগুলো শুদ্ধ পথে আসার জন্য চেষ্টা করবে। তাহলে যিনি ভালো হতে চায়, যে প্রকৃতপক্ষে সে মুক্ত হতে চায়, সে নিজে পরিশুদ্ধময় জীবন অতিবাহিত করতে চায়, সে কিন্তু নিজেকেও দর্শন করতে সহজ এবং অপরজনকেও, অপরজনও যদি তাহাকে শুদ্ধ পথে আনতে চায়, তাহলে ভুল ত্রুটি এগুলো ধরাই দিলে সেও কিন্তু সেগুলো শুদ্ধ পথে আসার জন্য চেষ্টা করে।
তাহলে তার মন মানসিকতা যদি ভালো হয় সে কিন্তু খুব সহজেই সেটাকে কি করতে পারে, সে সহজেই সেগুলোকে গ্রহণ করবে। কিন্তু যারা শুদ্ধ পথে যে চলতে চায় না, সে ভালো হতে চায় না, তাহলে সে কিন্তু নিজের পুলু নিজে দর্শন করতে পারে না। কারণ আমি যদি চাই আমাকে শুদ্ধ রাখতে, হ্যাঁ, তাহলে আমাকে সব চাইতে বেশি নিজেকে দর্শন করতে হবে। কে কি করছে, কে ভালো করছে নাকি খারাপ করছে, কে ভালো বলছে নাকি খারাপ বলছে, এগুলো নিয়ে চিন্তা করলে সেগুলো কখনো সম্ভব নয়। জগতের মধ্যে যখন একেবারে সম্যক সম্বুদ্ধ কোনো আবির্ভাব হয়ে থাকে, তখন পাপি থাকে, তখন পাপকারী থাকে, দুশীল থাকে, অন্যায়কারী থাকে, অপরাধকারী থাকে। তাহলে একেবারে এখানে পৃথিবীতে সবাই শুদ্ধ পথে চলবে সেই সময় আসবে, এটা কোনোদিন হতে পারে না। যেমন এই আলো এবং অন্ধকার, এটা যেমন অন্ধকারও আছে আলোও আছে, তাহলে এই অন্ধকার আলো ছায়ার মতো ঠিক তদ্রুপ ভালো খারাপ মানে পৃথিবীতে অতীতেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। কোনো কোনো সময় সৎ মহাপুরুষ জ্ঞানী গুণী তাহাদের সাক্ষাতের মাধ্যমে, তাহাদের প্রচেষ্টার মাধ্যমে অনেক সময় ভালো সৎপুরুষের সংখ্যা আধিক্য হয়। তাহলে যখন কিন্তু এগুলোর প্রভাব আস্তে আস্তে কমে যায়, তখন কিন্তু এগুলো আবার অন্ধকারের মতো পুরো পৃথিবীতে আবার নানান ধরনের দুর্যোগগুলো নেমে আসে। এখানে বান্তে এখানে উপদেশ দেওয়ার কথাটা হচ্ছে আমরা নিজেই নিজেদেরকে দর্শন করতে হবে, কে কি করছে কে কি বলছে। আমরা যা কিছু শুনছি এই কথাগুলোরও কি আছে, একটা অর্থ আছে। আমরা প্রতিটা মানুষের এক একটা নিজেদের মানসম্মান নিয়ে সবাই বেঁচে থাকতে চায়, কেউ কিন্তু কেউ অসম্মানিত হতে চায় না, কেউ কাউকে দীক্ষার দোষ বা কেউ নিন্দা তিরস্কার করুক এটা কিন্তু কেউ পেতে চায় না। আমি যেমন পেতে চাই না আরেকজনও পেতে চায় না। আমি যদি অপরজনকে আঘাত দিয়ে কষ্ট দিয়ে দুঃখ দিয়ে মানে খারাপ ব্যবহার করে আমি যদি নিজেকে তৃপ্তি লাভ করতে চাই, তাহলে এটা দিয়ে কোনোদিন সেটা প্রকৃত তৃপ্তি লাভ করা সম্ভব নয়। কারণ আমি অপরজনকে কষ্ট দিয়ে দুঃখ দিয়ে আমি আনন্দ লাভ করতে পারি, কিন্তু এই আনন্দ প্রকৃত আনন্দ নয়। যে আনন্দ যে কর্ম দ্বারা অপরজন আনন্দিত হয়, নিজের মধ্যেও প্রীতি আনন্দ লাভ হয় এবং অপরজনও সে মানে সুখ লাভ করে, নিজেরও পরবর্তীতে সুখ অর্জিত হয়, পুণ্য অর্জিত হয়, তাহলে সেই কর্মটাই হচ্ছে ভালো কর্ম, সৎকর্ম। তো এখানে ভান্তে যে কথাটা বলেছেন, কারণ মান সম্মান আত্মমর্যাদা এটা কিন্তু কেউ কাউকে দিতে পারে না, নিজে কর্ম করে অর্জন করতে হয়। আমরা ফুল দেখি, প্রাকৃতিক ফুল যেগুলো বৃক্ষ থেকে হয় সুগন্ধ জাতীয় ফুল, এগুলো যখনই ফুটবে তখন এখান থেকে অটোমেটিক ওখানে মানে স্যানগুলো বের হয়, সুগন্ধ বের হয়, সৌরভ বের হয়। কিন্তু আমরা প্লাস্টিক কিংবা কাপড়ে এগুলো দিয়ে ফুল দিয়ে করলে এগুলো হয়তো দেখা যাবে কোনো মলিনতা আসবে না, কিন্তু অনেক দিন থাকবে, কিন্তু এখান থেকে সৌরভ নেই, সুগন্ধ নেই। মানুষও যদি বলে যে আমি মানুষকে কষ্ট দিয়ে আঘাত দিয়ে আমি মানুষের কাছে বেঁচে থাকতে চাই, সে কিন্তু প্লাস্টিক ফুলের মতো, কাগজের ফুলের মতো, কিন্তু সে প্রকৃত সে প্রাকৃতিক ফুলের মতো নয়। প্রাকৃতিক ফুলের সৌরভ রয়েছে, সুগন্ধ রয়েছে, মানুষ মানুষের কাছে যে একটা শ্রদ্ধা ভক্তি মায়া মমতা স্নেহ আদর যত্ন এগুলো অন্তর থেকে উৎপন্ন হতে হয়। মানুষের মন পেতে চাইলে মন দিয়ে তাকে নিতে হবে, মনকে আঘাত করে কেউ মন পেতে পারে না। কিন্তু কেউ যদি মনে করে আমি মন পেতে চাই মানুষকে আঘাত দিয়ে, মনকে ভেঙে, মনকে দুঃখ দিয়ে, সেটা কোনো দিন সেটা প্রকৃত কর্ম হতে পারে না। হয়তো একটা কথা আছে, একটা মন ভাঙা
একটা হচ্ছে ধর্ম উপাসনালয় ভাঙা, এক হয়তো অনেক কথার মধ্যেও কিন্তু এই কথাটা আছে। অর্থাৎ কি জন্য এই কথাটা বলেছে, একটা সুন্দর মনকে ভাঙা অর্থাৎ ধর্মের একটা উপাসনালয় নিজেদের সেই ধর্মের স্থানকে, সেই পবিত্র স্থানকে ভাঙার কথা বলেছে। কেন এই কথাটা বলেছেন, এটা কিন্তু আমরা আমাদের প্রত্যেকেরই লোকমুখের কথা, মন ভাঙা আর নিজেদের ধর্ম পবিত্র স্থান ভাঙা, এটা এক জিনিস। এই কথাটা অনেক জায়গায় শোনা যায়। এই কথাটার অর্থ হচ্ছে যে আমরা একটা ধর্ম পবিত্রময় স্থানে সবাই ওখানে যায় ভালোর জন্য, নিজের পুণ্য লাভের জন্য, মঙ্গল হওয়ার জন্য, নিজের সুখ বৃদ্ধির জন্য। তাহলে একজন মানুষের মন যদি সে যদি পবিত্র হয়, ভালো হয়, তাহলে সে একজন মানুষ সে পবিত্র মন দিয়ে অনেক পবিত্র মন সৃষ্টি করতে পারে, হয় নাকি নয়? তাহলে একজন সে ভালো মানুষ অনেক ভালো মানুষ প্রেরিতে গড়িয়ে দিতে পারে, সে তুলে দিতে পারে। তাহলে একজন ভালো মন যুক্ত মানুষ যদি শত শত হাজার হাজার সুন্দর মনকে যদি সৃষ্টি করতে পারে, ঠিক তদ্রশ্যে হাজার মন আরো লক্ষ লক্ষ মনকে সৃষ্টি করতে পারে। সেই জন্য সুন্দর মনকে ভাঙা, মনকে আঘাত দেওয়া, ওখানে পবিত্রতম ধর্ম স্থানকে ভাঙার কথাটা, ওখানে তুলনার কথা অনেকেই মুখে শোনা যায়। বান্তার কথাটা সত্য নাকি মিথ্যা, এই কথাটা কিন্তু শোনা যায়। তাহলে আমরা যদি সেই কথাটা চিন্তা করি, প্রত্যেকেরও একটা আত্মমর্যাদা রয়েছে, সে আত্মমর্যাদার কথা বললেই প্রতিটা মানুষ কিন্তু এক নয়। কিছু কিছু মানুষের জীবন আজীবন যতদিন পর্যন্ত এটা স্মৃতিবহ ইতিহাসের মতো থেকে যায়। তাহলে সেই ইতিহাসে ওখানে কলঙ্কময় হোক, নিন্দিত হোক কিংবা খারাপ হোক, নিজের জীবনে সেটা মানুষেরা নিন্দে তিরস্কার অপবাদ করুক, এটা কিন্তু কেউ এই খারাপের পাত্র হতে কেউ চায় না। তাহলে আমরা যদি সেই কথাটা চিন্তা করি, তাহলে আমাদের জীবন রয়েছে, আমাদের মাতা পিতা ছেলে মেয়ে বন্ধু বান্ধব জ্ঞাতি মিত্র সবাই রয়েছে নাকি ন? তাহলে শুধু আপনার জীবন নিয়ে এই জীবন নয়। আপনি যদি সুন্দর মতে চলেন, ভালো মতে চলেন, ধর্ম মতে চলেন, ন্যায় মতে চলেন, তাহলে আপনিও গর্বিত হবেন, আপনার যারা আশেপাশে জ্ঞাতিবর্গ রয়েছে, সমাজ পরিবার পরিজন রয়েছে, তারাও গর্ববোধ করবে, তারাও আনন্দিত হবে। আপনাদের পরবর্তী বংশ তারা যারা প্রজন্ম রয়েছে, তারাও কিন্তু আজীবন গর্বের সহিত সম্মানের সহিত পৃথিবীতে বেঁচে থাকবে, হয় নাকি না? তাহলে যারা অন্যায় করে কিংবা অপরাধ করে, খারাপ কর্ম করে, নিজেকে ধ্বংস করে, সে শুধু নিজেকে ধ্বংস করে তাই না, সে নিজের পার্শ্ববর্তী সবাইকেও ধ্বংস করে। তাহলে যারা মানুষেরা কিন্তু এটা চিন্তা করে না, ভাবে না, আমরা শুধু মানুষকে জোর করে অনেক কিছু নিতে পারি, টাকা পয়সা থাকলে অনেক কিছু ওখানে সম্মানও নেওয়া যায়। বান্তে কিছুদিন আগেও দেশনায় বলেছেন, হ্যাঁ, কিন্তু মনে করুন একটা বড় ইন্ডাস্ট্রি কোম্পানির যদি সে যদি মালিক হয়, সে অনেক শ্রমিকদেরকে ওখানে কিন্তু জীবন জীবিকার জন্য সহায়তা করে, সে কিন্তু তাহাদের মানবিকতার দিক যদি না দেখে, তাহাদের আন্তরিকতার দিকটা যদি না দেখে, তারা যদি সেটা প্রকৃতপক্ষে নিজের মন জয় করতে না পারে, তাহলে দেখা যাবে আজকে কোম্পানির মালিক যে যখন সেটা বিক্রি করে অপরজন যিনি তখন মালিক হয়ে যাবেন, তখন কিন্তু আর কোনো কিছু সম্মান থাকবে না, হয় নাকি না? তাহলে যেদিন ওর টাকা থাকবে না, যেদিন ক্ষমতা থাকবে না, সেদিন দেখা যাবে যে ওখানে ফ্যাক্টরির কোম্পানির আর কেউ ওকে কিন্তু সম্মান করবে না। কিন্তু তার যদি সদ্গুণ থাকে, সদ্গুণে যদি গুণী হয়, সে যদি মানুষের মনকে যদি জয় করে, সৎকর্ম দ্বারা যদি সে জয় করে, সৎ ব্যবহার তারা যদি জয় করে, তাহলে সে কিন্তু যাকে উপকার করেছে তা নয়, যাদেরকে কোনোদিন উপকারও করে না, যারা যাদেরকে কোনো কিছু একবেলা কোনো কিছু খাওয়াইনি, কিন্তু তাদেরকে যুগ যুগ ধরে তাদের স্মৃতিগুলো ওখানে সবাই স্মরণ করবে, হয় নাকি নয়?
অতীত অতীত অনেক জ্ঞানী গুণী মহাপুরুষগণ যারা আবির্ভাব হয়ে এই জীব মানুষের জন্য, সমাজের জন্য এবং দেশের জন্য, ওখানে পৃথিবীর প্রাণীকুলের জন্য ওগুলো কাজ করে গেছেন, তাহলে তাদেরকে কিন্তু মানুষেরা কি পরবর্তীতে আরো যুগ যুগ ধরে এগুলো কি করে স্মরণ করে থাকে, সম্মান করে থাকে, শ্রদ্ধা করে থাকে, হয় নাকি নয়? তাহলে যারা সেইভাবে কর্ম করেছেন শুধু জীবদ্দশায় নয়, মৃত্যুর পরেও তাদেরকে শ্রদ্ধা সম্মান করে থাকে। কিন্তু যারা মানুষ মানুষকে কষ্ট দিয়ে, দুঃখ দিয়ে, আঘাত দিয়ে, নিন্দা তিরস্কার অপবাদ, মানুষের মনকে ভেঙে কেউ যদি এই শ্রদ্ধা সম্মান পূজা লাভ করতে চায়, এটা তো বুদ্ধ কোনোদিন শিক্ষা দেয়নি, বুদ্ধ তো এই উপদেশ দেয়নি। বুদ্ধের ধর্ম মৈত্রীর ধর্ম, বুদ্ধের ধর্ম অহিংসার ধর্ম, বুদ্ধের ধর্ম ত্যাগের ধর্ম। যেখানে অহিংসা থাকবে না, যেখানে ত্যাগ থাকবে না, যেখানে মৈত্রী থাকবে না, সেখানে বুদ্ধের ওখানে উপদেশও থাকবে না। তাহলে আমরা যারা বুদ্ধের পূজারী বলি, বুদ্ধের পুত্র বলি, তাহলে আমাদের কোন চেতনা থাকা উচিত? আমরা যাকে নিয়ে যার কর্মপথ অনুশীলন করে চলি, যাকে আমরা মাথায় রেখে যে কর্মপথে আমরা এসেছি, তাহলে সেই যেটা বুদ্ধ বলেছেন, তাহলে সেটা যদি বলেন নাই বলে, যেটা বলেন নাই সেটা যদি বলে, তাহলে সেটা তো বুদ্ধের ওখানে পুত্র হয়ে এটা কিন্তু বুদ্ধকে অপবাদ দেওয়ার মতো। যার ছায়ায় ওখানে থেকেছি সে গাছের ঢালকে ভাঙার মতো, হয় নাকি নয়? তাহলে অকৃতজ্ঞও কিন্তু ফল আছে। আমরা শুধু কেউ যদি মনে করে, আমরা যারা বৌদ্ধ ধর্ম অবলম্বী আমরা সবাই বুদ্ধের পূজারি, যারা বৌদ্ধ ধর্ম অবলম্বী নয় তারা বুদ্ধের পূজারি নয়, এই কথাটা ঠিক নয়। বৌদ্ধ পরিবারে জন্ম নিলেই ওনারা শুধু বৌদ্ধ, বুদ্ধের শিষ্যত্ব নিলে উনি বুদ্ধ পুত্র, সেটা নয়। যিনি বুদ্ধের নীতি আদর্শকে যথাযথভাবে বিশ্বাস করেন, মনে প্রাণে ধারণ করেন এবং অনুশীলন করেন, যার মধ্যে, যার চেতনার মধ্যে অহিংসা রয়েছে, যার চেতনার মধ্যে মৈত্রী রয়েছে, যার চেতনার মধ্যে ত্যাগ চেতনা রয়েছে, তারা বুদ্ধের অনুসারী। জন্ম দিয়ে তো কোনো কিছু হয় না, সেই জন্য বুদ্ধ বলেছেন যে কি, নাজচ্ছা বাসালোহতি নাজচ্ছা হতি ব্রাহ্মণ, কামনা বাসালোহতি কামনা হতি ব্রাহ্মণ। তাহলে ওখানে কেউ জন্ম নিয়ে ভালো খারাপ হতে পারে না, সে কর্মের দ্বারাই ভালো হয়, আবার কর্মের দ্বারাও খারাপ হয়। আমরা যে যে স্থানে জন্ম নিই না কেন, আমরা নিজেদের জীবনকে যেভাবে গঠন করেছি ভালো কর্মপথে যদি গঠন করি তাহলে আমরা ভালো হব, আবার খারাপ পথে যদি ওখানে জীবনকে গঠন করে সে কিন্তু খারাপ হয় নাকি নয়? তাহলে প্রতীক্ষে এখানে যা কিছু বাঁধতে উপদেশ দেন, দেশনা দেন, এখন কিন্তু মানুষেরা তো উপদেশ দেশনা এগুলো মানুষেরা শুনে থাকে, ভালো কথা শুনে থাকে, অনেক খারাপ খারাপ মানুষেরাও কত সুন্দর সুন্দর ভালো উপদেশ দিয়ে থাকেন, এটার কোনো একটা জগতের মধ্যে এটা মানে মানুষের মধ্যে এটা দেখতে হয়, মানে মানুষ মানুষের কাছে ভালো শাস্তি চায় কিন্তু সে নিজেই চিন্তা করে না, আমি যতই শাস্তি না কেন আমার যে বাস্তব রূপটা কোনোদিন এটা বিলীন হবে না, হ্যাঁ হয় নাকি নয়? যতই মেকআপ করুক না কেন, যে ওটা অরিজিনালটা অরিজিনাল থাকবে, বাহিরে যেই রং ওখানে দোক না কেন ভিতরের কিন্তু রংটা যেটা থাকবে এটা কিন্তু অরিজিনাল। ঠিক তদ্রুপিও এখানে ধর্মের কর্মপথে এসে অনেকেই এটা চিন্তা করেন, অনেকে এটা ভাবে, হ্যাঁ মানে আমি যা ইচ্ছে তা বলে ফেললাম, এটা তো হতে পারে না। প্রতিটা মানুষের বাঁধতে কিছুদিন আগেও দেশনায় বাঁধতে বলেছেন, আমাদের কি রয়েছে, আমাদের তো প্রত্যেকেরও একটা মুখের দাম রয়েছে, হয় নাকি নয়? তাহলে এই মুখেরও কি একটা দাম আছে? আপনি যখন এই মুখ দিয়ে সত্য মিথ্যা ধর্ম অধর্ম পাপ পুণ্য কোন
কোন সময় কি কথা বলেন, এগুলো কোনো ঠিক ঠিক রাখে না, তাহলে এই মুখের আর মর্যাদা থাকে না। তাহলে এই মুখ দিয়ে তখন নির্বাণের দেশো না, আর্য অষ্টাঙ্গিকের দেখো না, চতুরাজ্য সত্যের দেশো না, এগুলো আর শোভা পাবে না। খারাপ কথা যদি ওখানে, ভালো কথাগুলো যদি খারাপ মানুষের মনে শোভা পেত, তাহলে এই মূল্য মানে মূল্যবান সোনার হার ও সুভাগীর গলায় শোভা পেত হয় নাকি না? কিন্তু মানুষেরা আদর করেও তো পশুভাগের গলায় তো ওখানে গলার সোনার হার গুলো ওখানে দিতে চায় না, হয় নাকি না? তারা সে মর্যাদা বুঝবে না, সে পশুভাগের গলায় দেবেন, এগুলো হাতে ঠেঙে ওখানে ছিঁড়ে ওগুলো ফেলে দেবে, হয় নাকি না? তাহলে কিন্তু সে মর্যাদা, কিন্তু যারা মর্যাদা সম্পন্ন হয় তারা যেমন এটার মূল্য বোঝে, ঠিক তদ্রুভিও ওখানে এই ভূতিকেরই এটার মূল্যায়নটা বুঝা উচিত, কিন্তু সবাই তো সেটা বুঝে না। তাহলে যদি চিন্তা করত, ভাবত, তাহলে আমি যদি ধর্ম কথা বলি, সত্যর কথা বলি, ন্যায়ের কথা বলি, আমি সারাদিন যদি ওখানে সারাদিন মিথ্যা কথা বলে, তাহলে এই নির্বাণ মুক্তির দেশনাও সত্য হবে সেটাও তো হতে পারে না। বাঁধতে প্রায় সময় বলে হয়তো কথাগুলো শুনলে একটু খারাপও লাগতে পারে, কিন্তু খারাপটা তো এই নয় যে আপনাকে আপনাকে উল্লেখ করে বলছি, উপলক্ষ করে বলছি, সেটা তো নয়। হ্যাঁ, কেউ যদি ভালো হতে চায় তাহলে সৎ উপদেশটা গ্রহণ করবে, তাহলে এটা তো কোনো আমার কথা নয়, চোরে না শুনে ধর্মের কাহিনী, এই কথাটা কিন্তু আমার নয়। যে বড়শি দিয়ে মাছ ধরে সে মাছকে আহার দিতে পারে না, সে মাছকে ধরার জন্যে সে আহারটা দেয়, যায় বড়শি ব্যবহার করে, হয় নাকি না? কথাটা সত্য না মিথ্যে? কিন্তু যে বড়শি ব্যবহার করবে না, যে জাল মারবে না, তাহাকে ধরবে না, সেও কিন্তু আহার দিতে পারে। কিন্তু যে তাহাকে মাছকে ধরার জন্য আহার দেয়, সে আহারটা প্রকৃত নয়, সে কিন্তু মাছটাকে ধরার জন্যে আহারটা দিচ্ছে। তাহলে যে কথাটা আছে, আমরা যদি এই কথাটা চিন্তা করি, যে উপদেশটা, যে শিক্ষাটা, এই শিক্ষাটা মানুষ পেয়ে সে কি হবে, সে ভালো হবে, হ্যাঁ, তাহলে সেই ধর্ম উপদেশ প্রত্যেকেই শ্রবণ করতে পারে। এখানে মানুষের কারো কপালের মধ্যেও লেখা নেই, জন্মের থেকেও লেখা নেই, এই মানুষ ভালো হবে, খারাপ হবে, হ্যাঁ, এই স্বর্গে যাবে, নরকে যাবে, এগুলো কোনো কথা নেই। তাহলে ধর্মটা কি? ধর্ম আমাদের মনের বিশুদ্ধতা আনয়ন করার জন্য, সঠিক পথে আনয়ন করার জন্য, মনের মধ্যে যে অনেক কিছু পাপ হয় সেই পাপগুলো দূরীভূত করার জন্যই তো এই ধর্মের কাছে আসা। তাহলে ধর্মটা যতদিন মানুষ আছে, মানুষ শুদ্ধ পথে আসার জন্য চেষ্টা করবে, মুক্তির পথের জন্য আসার চেষ্টা করবে, নিজের মনের পাপকে বিশুদ্ধতা করার জন্য চেষ্টা করবে, তখন সে ধর্মের কাছে আসবে। তাহলে ধর্মটা আমাদের মনকে সঠিক পথে নেওয়ার জন্য, পবিত্রতা করার জন্য, বিশুদ্ধতা করার জন্যই ধর্ম। তাহলে মানুষ যারা ভালো পথে আসতে চায় তাদেরকে ধর্ম পথে আসতে হবে। তাহলে মনটাকে শুদ্ধ করলেই তো হয়ে যাবে। তাহলে এটা তো ওখানে মানুষের চেহারায় হোক, নামের আগে পিছনে টাইটেল লাগানো হোক, এটা দিয়ে তো কোনোদিন হতে পারে না। তাহলে যারা এইভাবে যারা ব্যবহার করে, যেমন অনেকে নানান জনে নানান কিছু বলে, মানে ধর্মকে সাক্ষী রেখে ধর্মকে ব্যবহার করে নানান ধরনের নৈরাজ্য কাজ করে, অন্যায় কাজ করে, অপরাধ কাজ করে। আসলে কি, যারা প্রকৃত ভাবে ধর্মটা ধর্ম পথে চলে, সে নিজে এবং অপরের কারো ক্ষতির সাধন করতে পারে না, কারো ওখানে অনিষ্ট করতে পারে না, আঘাত দিতে পারে না, কারো ওখানে ক্ষতির কামনা করতে পারে না। তাহলে যাই হোক, এখানে বাঁধতে বারবারই বলেছেন, আমরা যতই লেখা পড়ায় জ্ঞান বিজ্ঞানে শিক্ষিত হই না কেন, বিএ পাস, এমএ পাস, ডক্টরেট পাস করুক না কেন, ওখানে বক্তৃতায় বক্তব্য পেশ করুক না কেন, নানান ধরনের ভালো ভালো বক্তা হোক না কেন, এটা দিয়ে কোনোদিন ওখানে আত্মমর্যাদা সম্মানটা লাভ করা যায় না। যে যত বেশি ওখানে মিথ্যা বাক্য ভাষণ করবে, অধর্ম কথা বলবে,
সে নিজে নিজেকে ধ্বংস করবে। এখানে কেউ কাউকে ওখানে ধ্বংস করতে পারে না, সেই জন্য বান্দে ওই বুদ্ধের ধর্মপথের কথাটা বলেছেন, আত্মানা ওয়া কথং পাপং আত্মানা সংকলিত্যতি আত্মানা কথং পাপং আত্মানা ওয়া বিসুজ্যতি শুদ্ধি অশুদ্ধি পশ্চাৎতং নাইও আয়ং বিসুদয়ে। অর্থাৎ আমরা যে পাপ কর্ম সম্পাদন করি সেই পাপ কর্ম দ্বারাই আমরা নিজে নিজেকে পাপক্লিষ্ট করি, তাহলে অশুদ্ধ করি আমাদের পাপ কর্ম দ্বারাই, মানে নিজেরা অশুদ্ধ হই। আবার যদি আমরা যদি পাপ কর্ম না করি, অন্য না করি, তাহলে আমরা নিজেকে বিশুদ্ধ রাখতে পারি। তাহলে শুদ্ধ রাখা এবং বিশুদ্ধ রাখা কেউ কাউকে ওখানে করতে পারে না, নিজের কর্ম দ্বারাই সে নিজে নিজেকে শুদ্ধ রাখতে পারে। তাহলে এই বুদ্ধ এই কথাটা বলেছেন, তাহলে নিজে নিজেকে রক্ষা করার জন্য উপদেশ দিয়েছেন। তাহলে আজকে যদি এই কথাটা যদি চিন্তা করি, শব্দ শব্দের অর্থগুলো যদি ব্যাখ্যা করি, তাহলে অনেকের এটা আরো বেশি খারাপ লাগবে। আমরা মানুষ বলি, মানুষ কাকে বলে, আমি কি মানুষ, এই কথাটা জিজ্ঞাসা করলেও তো নিজেরটা নিজের লজ্জা উৎপন্ন হয়। তাহলে এত শব্দ শব্দের অর্থ জ্ঞান, আমি তো বুদ্ধ, বুদ্ধের অর্থ রয়েছে, বুদ্ধের জ্ঞান রয়েছে, বুদ্ধের নয় গুণ রয়েছে, আমার কাছে যদি একটা গুণ না থাকে আমি বুদ্ধের গুণটাকে নিয়ে কতটুকু আমি ব্যাখ্যা করতে পারবো, হয় নাকি না? তাহলে বুদ্ধের একটা গুণ নেই, তাহলে বুদ্ধের নয়টা গুণ সম্পর্কে সে ব্যাখ্যা করতে পারবে? আমি মানুষ, আগে মানুষের ধর্মটা আমি জানি না, আমি যদি একটা উপাসক হই, আমি যদি উপাসকের অর্থ না জানি, আমি যদি বৌদ্ধ বলি আমি বৌদ্ধ কাকে বলি সেটা যদি না জানি, আমি যদি ভিক্ষু বলি আমি ভিক্ষু কাকে বলি সেটা যদি না জানি, আমি যদি ধর্মগুরু বলি আমি ধর্মগুরু কিভাবে হই, আমার কি চেতনা থাকা উচিত, আমার ধর্মের কি গুণ থাকা উচিত, এটা যদি আমার যদি না থাকে, তাহলে সে তো ভক্তি ভক্তে ওখানে কোনো কিছু করতে পারে না। আগে নিজে নিজেকে বানতে যে কথাটা ওখানে প্রথমে বলেছেন, এক একজনের এখানে কিন্তু চেহারা মিল থাকতে পারে, মানে বাহিরের ওখানে অঙ্গ প্রত্যঙ্গ মিল থাকতে পারে, কিন্তু মানুষের চিন্তা চেতনা কর্ম ক্রিয়া এগুলো পার্থক্য রয়েছে। কেহ এক একজনের যে কর্ম দ্বারা এক একজন এক একটা পরিচিতি লাভ করেছেন, তাহলে আমি যে এটা হয়েছি এটার আমার কি ওখানে চিহ্নটা লাগবে, আমার যেটা হয়েছি আমি যেটা পরিচিত হয়েছি আমি সেটার যদি গুণটা যদি না জানি, তাহলে আমি কি আমি সেটা যদি না জানি আমি অপরজন কি সেটাও তো বলতে পারবো না, হয় নাকি না? তো যাই হোক, এত শব্দ আর শব্দের অর্থ নিয়ে এখানে পান্ত ব্যাখ্যা করতে চাই না, তবে প্রত্যেকেরই এটা চিন্তা করা উচিত, যখন একটা পৃথিবীতে হোক এই বিশ্বের হোক সব কিছুর মধ্যে একটা প্রাণ রয়েছে। আমরা যদি পৃথিবীর মধ্যে যদি এটা মনে করি পৃথিবীর মধ্যে প্রাণ নেই, সূর্যের মধ্যে প্রাণ নেই, চন্দ্রের মধ্যে প্রাণ নেই, সূর্য এবং চন্দ্রের মধ্যে কোনো মায়া মমতা নেই, তাহলে এত প্রাণীগুলো কিভাবে আছে? এই সূর্য অর্ধেক চন্দ্রের মধ্যে যদি মায়া মমতা আন্তরিকতা যদি না থাকতো, এতগুলো প্রাণী এগুলো তো সব দুলিচ্ছেদ হয়ে যেত। তাহলে একটা পরিবারের যেমন মাতা পিতার কারণে ছেলে মেয়েরা যেমন আস্তে আস্তে বড় করে উঠে, সন্তান সন্ততিরা যেমন উঠে, ঠিক তদ্র চন্দ্র সূর্য যদি এই পৃথিবীতে এই ভূমণ্ডলে না থাকতো, হ্যাঁ এই বিশ্বমণ্ডলে যদি এই চন্দ্র সূর্য না থাকতো, এই প্রাণীর অস্তিত্ব হতো, এগুলো কি থাকতো? তাহলে তাদের মায়া মমতা নিশ্চয়ই এখানে প্রতিটা প্রাণীর মধ্যে রয়েছে। কিন্তু আমরা তো অনেকে এটা মনে করি এখানে কোনো কিছুর মধ্যে প্রাণ নেই, আমি জন্ম লাভ করেছি, জন্ম লাভ করে আমার যেমন ইচ্ছে তেমন করতে পারবো, যেমন ইচ্ছে সেটা করতে পারবো, তাহলে এটা দিয়ে আমার গায়ের যখন বল দিয়েছে, আমার হাত পা যখন দিয়েছে, আমি যেটার ইচ্ছে সেটা করতে পারবো, কিন্তু সেটা নয়। যখন মানুষের মধ্যে যখন অরাজকতা নেমে আসে, মানুষের যখন ওখানে পাপক্লিষ্ট যখন হয়, যখন পাপে ভরপুর হয়ে যায়, তখন এই পৃথিবীতে নানান ধরনের অরাজকতাগুলো সৃষ্টি হয়। পাপে যখন পরিপূর্ণতা হয়ে যায় তখন কিন্তু কেউ তো কাউকে রক্ষা করতে পারে না,
তাহলে মানুষের এটাও চিন্তা করা উচিত, প্রত্যেকের যখন পাপ যখন পরিপূর্ণতা হবে তাহলে সেই পাপের বিপাক প্রত্যেকেই ভোগ করতে হবে, হয় নাকি না? সেই জন্য বুদ্ধ তো ওখানে বলেছেন, না আন্তালিকি না সামুদ্র মধ্যে না পাপ্যথানাং বিবরাং পাবিষ্যা না বিচ্যতি সো জাগতিপদেশ। তো এখানে যে কথাটা বলেছেন, সে যদি ওখানে যদি উপরে যদি বায়ুমণ্ডলের এমন কোন স্থানে সে লুকিয়ে থাকুক, সমুদ্র তল দেশে লুকিয়ে থাকুক, কিংবা ওখানে পাহাড় পর্বতের ওখানে গুহার ভিতরে গভীর গুহার ভিতরে লুকিয়ে থাকুক, যেখানে থাকুক না কেন, কর্মের বিপাক যখন দেওয়ার সময় হবে তখন কিন্তু সবাইকে সে কিন্তু ফলটা ভোগ করতে হবে, হয় নাকি না? আর যদি সেটা যদি হতো, কর্মের ফল যদি কেউ যদি ভোগ না করতো, তাহলে আজকাল এই এত দুর্যোগ, এত কষ্ট, এত অশান্তি, এত মানুষের এই যে দুঃখ ভয়, এতগুলো এগুলো সৃষ্টি হতো না। একটা পরিবারের মধ্যে ওখানে দেখা যায় যে এই কর্মের বিভাগগুলো যখন তার মধ্যে পরিপক্কতা হয়, সে পরিবারের মধ্যে থেকে জটিল রোগে আক্রান্ত হয়, মানসিকভাবে ওখানে কষ্ট পায়, নানা ধরনের বাধা বিপত্তি উৎপন্ন হয়ে বিভিন্ন সে মানে ঘাত প্রতিঘাত এগুলো লাভ করে থাকে, হয় নাকি না? তাহলে তো আমরা তো ফল দেখছি, কিন্তু সে ফলটাকে অনুধাবন করা, উপলব্ধি করা, সেটা কিন্তু আমরা পাচ্ছি না। যেমন এই সবাই ওখানে আহার গ্রহণ করছে, কিন্তু মুখের রুচিটা যখন নষ্ট হয়ে যায়, যতই ভালো সুস্বাদু জিনিস হোক না কেন, সে তৃপ্তি লাভ করতে পারে না, মুখটাই তো নষ্ট হয়ে গেছে, রুচিটাই তো নষ্ট হয়েছে। মানুষ ধর্ম অধর্ম বুঝার, জ্ঞান ওখানে অজ্ঞান বুঝার, সত্য মিথ্যা বুঝার যে একটা চেতনা থাকা উচিত, সেই চেতনাই তো নষ্ট হয়ে গেছে। সেই চেতনা যখন নষ্ট হয়ে যাবে তখন তার মধ্যে হিতেই জ্ঞান থাকবে না, সে ভালোকে খারাপ বলবে, খারাপকে ভালো বলবে, সত্য সত্য পথে গিয়ে সে মিথ্যে কর্ম করবে, মিথ্যে পথে গিয়ে ওখানে সত্য কর্ম করবে, কোনো কিছু ঠিক ঠিকানা নেই। হ্যাঁ, তাহলে মনটাকেই ওখানে স্থির করতে হবে, সঠিক করতে হবে। আমরা জীবনের লক্ষ্যটা চিন্তা করি, সেটা উদ্দেশ্যকে চিন্তা করে, আমার লক্ষ্য উদ্দেশ্য ভালো না হলে আমার কর্ম কোনোদিন ভালো হতে পারবে না। তাহলে লক্ষ্য উদ্দেশ্যটা আমাকে সর্বপ্রথমে সঠিক করতে হবে, এবং সেই কর্ম অনুযায়ী, সেই লক্ষ্যটা অনুযায়ী আমাকে কর্ম করতে হবে, প্রচেষ্টা চালাতে হবে। আমার লক্ষ্যটাই তো খারাপ, যদি লক্ষ্যটাই খারাপ হয় তাহলে সে তো আর ভালো কর্ম করতে পারে না, হয় নাকি না? এখন মানুষদের মধ্যে যেটা ধর্মের প্রতি অবিশ্বাস, সত্যের প্রতি মানুষের অনাগ্রহতা, যখন সে ভালো বলবে, সত্য কথা বলবে, ধর্ম কথা বলবে, ন্যায়ের কথা বলবে, এটা মানুষের শুনতে চায় না, সেটা মানুষ মুখ ফিরিয়ে নেয়। সেই জন্যই তো এটা বাস্তব সত্যকে বলা হলো যে অপ্রিয় সত্য, অর্থাৎ যেটা বাস্তব সত্য সেটা মানুষ শুনতে চায় না, সেটা বলতে সেই সত্যের নাম দিয়েছে অপ্রিয় সত্য, বাস্তব সত্যকে বলে অপ্রিয় সত্য। তো এখানে অর্থাৎ মানুষের মধ্যেও কিন্তু সেটা, কেউ যদি ভালো কিছু চায় তাকে তো মূল্যায়ন করতে হবে। আমরা যদি মানুষ মানুষকে যদি এটা চিন্তা করি, আমরা মানুষ মানুষকে ভালো বানায় আবার খারাপও বানায়, তাহলে মানুষদেরকে ভালো কর্মপথে যদি সেটি সুযোগটা দিই, হ্যাঁ, একজন ভালো কর্ম করুক, ন্যায় কর্ম করুক, সৎকর্ম করুক, তাহাকে যদি আমরা সম্মান করি, গৌরব করি, হ্যাঁ, তাহলে ওখানে কি হবে, তাহলে আরেকজন সে উদ্বুদ্ধ হবে। এখন ভালো কর্ম করলে তাকে ঘাত প্রতিঘাত খেতে হয়, ওখানে নিন্দে তিরস্কার পেতে হয়, এবং মানুষ তাদেরকে খারাপ বলে, অন্যে অপরাধ করলে তাদেরকে ভালো বলে, তাদেরকে সম্মান করে, তাদের কথা শুনে, তাদেরকে মানে, এখন মানুষ কোন দিকে যাবে? পানির কোনো স্বাধীনতা নেই, আমরা যেভাবে ড্রেন করব সেই দিকে পানিটা যাবে। তাহলে আমাদের মন মানসিকতা সব দিকে উৎপন্ন করে, সেই জন্যই যদি ওখানে মানুষেরা সব মানসিকতা উৎপন্ন করে, যদি আমরা ভালো দিকটা গ্রহণ করি, তাহলে সবাই ভালো হওয়ার জন্য চিন্তা করবে, যে কেউ অসম্মানিত হতে চায় না, সবাই সম্মান লাভ করতে চায়। তাহলে তুমি সম্মান লাভ করো, প্রকৃত ভালো কর্ম করো, মানুষকে উপকার করো, মানুষের কল্যাণ করো, অপরজনকে সহযোগিতা করো, তাহলে সবাই সম্মান পাওয়ার জন্য, সে ভালো কর্ম করার জন্য সবাই লাতারে লাতারে ছুটবে, হয় নাকি না?
তাহলে আমরা নিজেরাই কিন্তু খারাপগুলো সৃষ্টি করে অপরজনের উপর দোষারোপটা চেপে দিই। তো যাই হোক, যতই কিছু আমি বলি না কেন, সবাইকে কিন্তু ওখানে সাবধান করার জন্য এই কথাগুলো, এখানে উপদেশগুলো শুধু আপনারা শুনছেন তা নয়, এখানে যেগুলো লাইফে দিয়েছেন অনেকজন এগুলো শুনতেছেন। ভান্তে আজকে বেঁচে থাকুক, ভান্তে যতদিন পর্যন্ত থাকুক, বা ভান্তে না থাকলেও ভান্তে মন মানসিকতা চিন্তা চেতনা প্রত্যেকেই জানবে। যারা ভান্তের ব্যাপার নিয়ে ভান্তেকে বিকৃত করে এবং ভান্তেকে নানান মানুষের কাছে মানুষ খারাপ জানানোর জন্য এবং মিথ্যে জানানোর জন্য কত প্রচেষ্টা চালিয়েছে, আমি তো কোনো জায়গায় কাউকে কোনো কিছু করার জন্য আমি তো কোনো কিছু করি নাই, তাহলে আমি কি করলাম? তাহলে এই দেশের মধ্যে তো অনেক ভান্তে রয়েছে, আছে নাকি নেই? তাহলে আমাদের শীল বিনয় নিয়ম নীতি ধর্ম শিক্ষা সম্পর্কেও অনেকে জানেন না তা নয়। তাহলে ভান্তেকে নিয়ে বললো, ভান্তে তো একবার ওখানে আন্দারমানিকে দেশ নিয়ে বলেছে, আমি তো আমাদের তো কোনো কিছু ফেসবুকও নেই, ওখানে কোনো আইডিও নেই, কোনো কিছু এইভাবে ইন্টারনেটের কোনো কিছু ওখানে কানেকশন এইভাবে নেই। তাহলে প্রতিটা মানুষের ওখানে যদি চার চার একটা ব্যক্তিগত যদি আইডি থাকে, তার ভালো মন্দ যাই কিছু ওখানে ওখানে ইয়া করে, তাহলে মানুষ ভালোও জানলো খারাপও জানলো। কিন্তু ভালোকে খারাপ করলাম, খারাপকে ভালো করলাম, মিথ্যাটা লুকিয়ে রাখলাম, হ্যাঁ ওখানে সত্যটাকে মিথ্যা বানালাম, মিথ্যাটাকে সত্য বানালাম, এটা দিয়ে কোনোদিন এগুলো হয় না। রং দিয়ে যেগুলো বানানো হয়, যেদিন রংটা ওখানে উঠে যাবে বাস্তব সত্যগুলো ওখান থেকে বেশি উঠবে, হয় নাকি না? তাহলে ঠিক তদ্রুপ প্রকৃত জিনিসটাকে সে বাহ্যিক রূপ রং বৈচিত্র্য দিয়ে কখনো ঢাকানো যায় না। ভান্তে বলেছেন, একটা যদি সেটা যদি সোনার গোলক হয়, সেই সোনার গোলক যদি এটাকে যদি শত টুকরো করে, হাজার টুকরো করে, কিংবা লক্ষ টুকরো করে, প্রতিটা খণ্ডে সেই স্বর্ণের যে একটা সৌন্দর্য রয়েছে, সে উজ্জ্বলতা রয়েছে, রং রয়েছে, সেই শত খণ্ডে, হাজার খণ্ডে, লক্ষ খণ্ডে এগুলো কিন্তু দৃশ্যমান হয় নাকি না? আর কিন্তু সেটা যদি ভিতরে যদি ইট বালি লোহা সিমেন্ট মাটি নানান কিছু দিয়ে করে এবং বাহিরের যেগুলো সেটা যদি স্বর্ণের দোকানে রংটা দেয়, তখন দুই টুকরো করলে ভিতরে মাঝখানের গুলো দেখা যাবে, শত টুকরো করলে ওখানে নানান ধরনের এগুলো দেখা যাবে, হাজার টুকরো করলে ওখানে আরো নানান কিছু দেখা যাবে, হয় নাকি না? তাহলে বাস্তব জিনিসটাকে সে শত টুকরো করলেও, হাজার টুকরো করলেও, রক্ত টুকরো করলেও, সেই টুকরোগুলোতে প্রকৃত এটার কি এখানে বৈচিত্র্যগুলো সব ঠিক থাকবে। কিন্তু মানুষের সেই সব গুণগুলো নিজেরা অর্জন না করে, আমরা বাহিরের যদি রূপটাকে নিয়ে যদি ওখানে যদি বর্ণনা করে, এগুলো যদি মানুষটাকে যদি ওখানে বলে থাকে, তাহলে এটা কোনো দিন ওখানে হতে পারে না। যেটা সত্য সেটা সত্য থাকবে। আপনারা সৎকর্ম করেছেন, পুণ্যকর্ম করেছেন, ধর্মকর্ম করেছেন, শাসনের জন্য যা কিছু করেছেন, এগুলো তো কেউ কাউকে ওখানে দুরুচ্ছেদ করতে পারে না। আপনার পুণ্যকে কেহ ওখানে চিনিয়ে নিতে পারবে না। বুদ্ধ বলেছেন যে আমাদের যে কায় রয়েছে, এই দেহটা রয়েছে, আমাদের এই দেহের যে ছায়া রয়েছে, সেই ছায়াকে যেমন আমার এই দেহের অবিচ্ছেদ্য অংশ, এই ছায়াকে কেহ চিনিয়ে নিতে পারবে না, এটাকে খণ্ড করতে পারবে না, দেহ যেখানে যাবে ছায়া যাবে। ঠিক তদ্রু মানুষও যা কিছু কর্ম করেছেন, সেই কর্ম তো মানুষের অবিচ্ছেদ্য অংশের মতো। আপনি ভালো কর্ম করলে, সৎকর্ম করলে, পুণ্যকর্ম করলে, সে পুণ্যের ফলগুলো আপনাকে প্রতিটা মুহূর্তে ছায়ার মতো করে আপনাকে সুখ দেবে, শান্তি দেবে। কিন্তু আপনি সৎ এবং কুশল কর্ম সম্পাদন করে আপনি যদি মনে করেন এটাকে নিয়ে অহংকার করেন, হ্যাঁ এগুলো নিয়ে যদি বড়াই করেন, এগুলো নিয়ে যদি ওখানে পাপক্লিষ্ট করে থাকেন, যে পুণ্য হয়েছে সেগুলোও তো নষ্ট হয়ে যাবে, অ নাকি না? এখন যদি মনে করো প্রতিটি গরু তো ওখানে দুধগুলো দেয় খাঁটি দুধ, এখানে তো ভেজাল কোনো কিছু দুধ দেয় না, আমি কি করলাম ওখানে পাত্র, ওখানে চার পাঁচটা পাত্র নিলাম, সেই চার পাঁচটা পাত্র একটা ওষুধ না, একটাতে তেল আছে, একটাতে কেরোসিন আছে, একটাতে এটা আছে,
নাকি না? এখন ওই শুদ্ধ দুধগুলো যখন পাঁচটা পাত্রে নিয়ে ঢেলে দিলাম, পাঁচটা পাত্রের ময়লাগুলো ওখানে শুদ্ধ দুধের মধ্যে ওখানে মিশ্রিত হয়ে গেল, হয় নাকি না? তাহলে কি হলো? হ্যাঁ, শেষ পর্যন্ত শুদ্ধ দুধ অশুদ্ধ হয়ে গেল। আপনারা যা কিছু সৎ কুশল কর্ম ধর্ম কর্ম সম্পাদন করেছেন, ভালো কর্ম সম্পাদন করেছেন, এগুলো তো কেউ কাউকে ওখানে চিনিয়ে নিতে পারবে না, হয় নাকি না? তাহলে কেউ যদি মনে করে যে না, আমি সৎ এবং কুশল কর্ম সম্পাদন করে সেগুলো আমি নামের জন্য করতেছি, হ্যাঁ আমি মানুষকে জানানোর জন্য করতেছি, মানুষকে দেখানোর জন্য করতেছি, হ্যাঁ এগুলো যদি চিন্তা করে, মানুষ ভালো কর্ম করলে সেটা মানুষ ভালো হিসেবে জানুক, এটা তো কোনোদিন খারাপ কোনো কিছু নয়। আপনি সৎ এবং কুশল কর্ম সম্পাদন করেছেন, এই কর্মগুলো মানুষজন জানলে আরেকজন উদ্বুদ্ধ হবে, সে কেউ যদি অনুমোদন করে তারও পুণ্য হবে, আপনারও ভালো লাগবে, আরেকজনও সে উদ্বুদ্ধ হয়ে আরো ভালো কর্ম করার জন্য চেষ্টা করবে। কিন্তু আপনি যদি ভালো কর্ম করে সেটাকে যদি আরো যদি এটা মনের মধ্যে যদি প্রদুষ্ট যদি চিন্তা করে, বুদ্ধ বলেছেন যে দান দান হি কারত পুণ্যাং পাপাস্মিং রামাতে মন, কেহ যদি ভালো কর্ম কুশল কর্ম সৎকর্ম পুণ্য কর্ম এগুলো করতে গিয়ে যদি মনের মধ্যে নানান কিছু চিন্তা করে, তাহলে সেই পুণ্যও কিন্তু যথাযথভাবে হতে পারে না এবং সে মনের মধ্যে পাপক্লিষ্ট হয়। যেমন মনে করুন একটা ছেড়াকে ওখানে ল্যাম্পতে ওখানে বাতি জ্বলে, হ্যাঁ ওখানে ল্যাম্প জ্বলতেছে, যখন জ্বলতেছে তখন আমি ওখানে চিমনিটা পরিষ্কার করি নাই, বতিটা আমি ঠিক মতো ওখানে ধরাইয়ে দিই নাই, আকার ওখানে এই যেটা যেই পরিমাপে ওখানে জ্বলা উচিত সেটাও আমি ঠিক করি নাই, এমনি জ্বলন আছে ওখানে জ্বলাই দিলাম, তো ওখানে চিমনিটা ওখানে ময়লা, বতিটাতে ওখানে মানে এই ময়লাগুলো উপরে খাঁচড়াগুলো কালো কালো খালিগুলো থাকে, তাহলে দেখা যাবে যে একেবারে জোরে চালিয়ে দিলাম, এমনি ওখানে চিমনিটা ময়লা বতিটা পরিষ্কার করি নাই, আরো দিলাম তো ওখানে কি একেবারে জোরে চালিয়ে দিলাম, তাহলে ওখানে কিন্তু আলোটা বাইরে আসবে না, তেলটিকেই চলে যাবে। আপনারা কুশল কর্ম সম্পাদন করেছেন, ভালো কর্ম সম্পাদন করেছেন, যখন করার সময় যদি আপনার চিত্তটা আরেক দিকে থাকে, মনটা আরেক দিকে থাকে, চেতনাটা যদি অন্যদিকে হয়, তাহলে এই কর্মটা শুদ্ধ নয়। আপনি খাওয়ার সময়ই আপনাকে মুখটা ঠিক রাখতে হবে, রুচিতে ঠিক রাখতে হবে, শুদ্ধ মতো চাবাতে হবে, হ্যাঁ নাকি নয়, গিলতে হবে। আপনি খেয়ে ফেলেছেন তাড়াতাড়ি, এরপরে চিন্তা করেছেন ও এটা তো এইভাবে খাওয়া উচিত ছিল, হ্যাঁ তাহলে ফ্যাট থেকে নিয়ে কি ওগুলো আবার চিবানো যাবে, হ্যাঁ তাহলে ওটা খাওয়ার সময় বুদ্ধ তো সেই জন্য বলেছেন সৎ এবং কুশল কর্ম পুণ্য কর্ম সব সময় করার সময় নিজেকে সাথে সাথে নিজের চেতনা থাকা উচিত, তাহলে সে পুণ্যটা আরো বর্ধিত হবে। এখন ওই অনুমোদনের জন্য নিজের যদি সেই চেতনা যদি না থাকে, তাহলে তারা কিন্তু আবার পরবর্তীতে এগুলো যদি চিন্তা করে, ও গরু তো দেখা যায় ঘাস খায় নাকি খাওয়া থেকে আবার পেট থেকে নিয়ে আবার মুখ থেকে চিপে, হয় নাকি না? কিন্তু পুণ্য তো এইভাবে তো করা যায় না, হয় নাকি না? এইভাবে তো পুণ্যটা করা যায় না, তবে পুণ্যটা বর্ধন করা যায়। আপনি ভালো কর্ম করেছেন, পুণ্য কর্ম করেছেন, যখন চিন্তা করবে মনের মধ্যে আনন্দ লাগবে, ভালো লাগবে, সুখ লাগবে, আরো করার জন্য চিন্তা উৎপন্ন হবে, হয় নাকি না? কিন্তু আপনি চিন্তা করে সেগুলো যদি আবার বারবার ধরে মনস্তাপ যদি চিন্তা করেন, ও এটা তো ঠিক হয় নাই, ভালো হয় নাই, পুণ্য হয়েছে নাকি হয় নাই, নানান ধরনের এগুলো যদি চিন্তা করে, একটা মাটিতে ওখানে যদি বিচি যদি ওখানে রোপণ করে, আমি প্রত্যেক দিন দেখি এই বিচিটা উঠবে কিনা উঠবে কিনা, প্রত্যেক দিন হোঁচড়ায়, হ্যাঁ মাড়ি হোঁচড়ায় হোঁচড়ায় চাই বুঝতে বিচি আর কিনে খালি লুইয়ে আজিও হোঁচড়ায় নে চাই, তারপর দিন আবার হোঁচড়ায় দিয়ে চাই, প্রত্যেক দিন তো র্যাং করে যদি হোঁচড়ায় দেওয়া হয়, তাহলে দেখা যায় যদি বিচি বেশি বেশি হতাই গণ হইব, হয় নাকি না? বহুত কিছু আছে যে কিছু কিছু ফাঁকির বলে ডিমি বলে দলি বলে বার বলে এবার বাচ্চা নিয়ে, হয় নাকি না? আবার কিছু কিছু জিনিস বেকুয়াছে দলিও ইবের পরিশুদ্ধতা যাই কই, হ্যাঁ ইবের সুচিতা যাই কই,
ইবের যে বৈশিষ্ট্য যেন যাই নাই অর নাকি ন আবার যদি হাসারা মনে ধরে পবিত্র মনে যদি ন ধরে হ্যাঁ হাসারা মন দি দলে এই পবিত্র তো নষ্ট হয়ে যাবে এটি কোনো আছে আছে না না তুলি মানুষ ধান ধর্ম কুশল কর্ম সৎকর্ম এবং বললি গরিবের সময় মনোন্মতি এইভাবে সচেতনা রাখি নে করণ উচিত হয় নাকি না এখন যদি মনে করেন তো হয় আমি ভালো কর্ম করছি আর দেশের ব্যাগ মানুষ আর খারাপ কর আজকে খারাপ হইল না আজ চেতনা যদি আমি ভালো রাখি না যদি আমি ভালো কর্ম করে দি অত ভালো হইব হ্যাঁ কিন্তু মিথ্যা কথা হইতে পারিব না তুই মনে করো না যে দুতাঙ্গ কুটির দুতাঙ্গ কুটির একদিনে নয় বান্তর মনের মধ্যে একটা চিন্তা আছে হ্যাঁ আমি যদি আমার মানুষের জন্মদান করতাম যা আমি উপদেশ দিতাম যা আমি যদি শিক্ষা দিতাম যা তাহলে আমার কোন একখান ধর্মের পরিবেশ একখান সৃষ্টি করা ফিরি তো ভান্তে এই ইয়ের ভান্তে চিন্তা করি যে 1200 ভব্য প্রোগ্রাম যে 1200 হতা নোয়াছি মহাসাথী বেটা মানে সূত্র ভাট দেশনা ভান্তের 7 বছর শূন্যর শরৎ তুলতে ভান্তে এই যে মানে এই মহাসাথী ভাটা সূত্র ভাট দেশনা ইয়েন গরে বেলায় ভান্তে ইয়েন মানে এই সংরাচুরি সাক্ষী তুই এড়ে তুলে ভান্তে চিন্তা করি হ্যাঁ তুইলি ভান্তে কত তুলতে ভান্তে চিন্তা করি মানুষের আরে তুই পুত্র মহাসাথী ভাটা সূত্র দেশনা করছি তুলি 30,000 সমন দায়ক দায়িকারা হ্যাঁ অনেকেই এডে উপস্থিত হই 30,000 তারা বিমুক্তি তলাভ করছে হ্যাঁ তো পান্তে তুই এডে পান্তি চিন্তা করে অন্তত আহত বিক্ষু হোক সমন হোক দায়িত্ব হোক 30,000 মানুষ সমাগম করে পান্তে সূত্রপাঠ করিব এবং ধর্ম বেদনা করিব তো পান্তে তুলতে এই ব্যবস্থাপনা করি বেলায় বান্তে বহুত কিছু এডে মাটা দিয়ে হাতিল বিভিন্ন জায়গা নদী এন বান্তে প্রোগ্রাম করে ফেললে সেট করছি তুলি এখন যদি কেউ যদি অনেকে যদি এন যদি চিন্তা করো তো হ্যাঁ তুলি এখন যদি হয় তো মানে এই দুতাঙ্গ কুটির হ্যাঁ তুলি দুতাঙ্গ কুটির এ সৃষ্টি হল কেন করে বান্তের ইতিহাস হ্যাঁ তুলি তো মানুষের একটি ব্যাকুণে ন জানে না ইতিহাস কি ব্যাকুল এক কদিনে ফলটন দেব না মানুষ সেরা ফলটি দিতে পারে কিন্তু মানুষের ইতিহাস এখানে কে ফলটন না পারে বান্তের ইতিহাস তো এনতন জীবনের ইতিহাস আই নসা বান্তের এই জীবনের ইতিহাস মধ্যে খনকে একটা খারাপ ভাবে ই গঠন ও ই বান্তে নসা কারণ বান্ত তো শুধু এই যে আবুল কিলগ্রামতে সে তা নয় বান্তে দীর্ঘদিন এই যে ধ্যানময় পদচারণা হ্যাঁ তুলি ধ্যানময় পদচারণা বান্তে শুধু এড়ে নয় তুলি বান্তে দীর্ঘদিন যাব এড়ে সংরাচুরি উল্টোচুরি পুণ্যচুরি তুলি বান্তে হাত্তাইতে শুরু করি নে তুলি এই এড়ে বান্তে পরবর্তী দেখছি তুলি বান্তের এই ইতিহাস মধ্যে ইয়েন মধ্যে একখান মানুষরা ইয়ে খারাপ কোনো কিছু বান্তে তুই এন তো নসা হ্যাঁ কেউ যদি মনে করো যে ইয়েন বান্তের দুর্বলতা কিন্তু ইয়েন দুর্বলতা না কিন্তু বেশ কিছু একটা সময় আছে মানুষ পাপ কর্ম করলে যেতে পাপর বিপাকে ইউন ফল ইউন যেতে পরিপক্কতা হয় কেউ অনেকে রাখেন না পারে তুলি বুদ্ধির সময় দেহা যাতে এক দেবতত্ব কেনি কি করছে হাজ হয় নাকি না বুদ্ধরে বুদ্ধের জীবদ্দশায় অজাত শত্রু হ্যাঁ তুলি এই যে দেবদত্ত মানে মোহিত করায় নি রাজা বিম্বিসারের ছেলে হ্যাঁ অজাত শত্রু রে কি সেবক বানায় নানান ধরনের মিথ্যে পথে কর্ম পথে পরিচালিত করায় বুদ্ধের পর্যন্ত হইতে করি বেলায় ঠ্যাং করি মানে ফরসনা সৃষ্টি করেছে হয় নাকি না তৈলি বুদ্ধ তৈলি ইয়ে নরে কি বুদ্ধ জয় গুচ্ছিতে নয় না হ্যাঁ এখন তো জয় তো বুদ্ধ গুরুতে নিজে আই কেউ যদি হয়তি আমার তো নবীজি নরক যাইতে মনে হয় আর তো লৌ গম্ভীর নরক যাইতে মনে হয় আমার তো নরক যাইতে মনে হয় তৈলি তো এটা বুদ্ধ তো না ভালো থাকছি নি তো দেবদত্ত বুদ্ধর কি হ্যাঁ রাজকুমার সিদ্ধার্থ মামা মামা তো ভাই নয় না
তুলি মাম গিয়ে হটে নরাহর মতি তুলি মাম তো ভাই গিয়ে মরত তুলি কি সেটা বুদ্ধ ভাজি নি হর্ম যে মরছি হর্মর বিভাগ গল্প করা হচ্ছে নাকি নয় ভাঙতে তো হয়েছি আই তো নসাই দি এই ভাঙতের জীবন এই জন্য বলি তো পুরো ব্যাখ্যান একখান ইতিহাস প্রতিটি মুহূর্তে যে ঘটনা হইব ইম ব্যাক ইতিহাস থাকে তুলি পান্তের ইতিহাস আই কলঙ্কময় অনেকে আর কোনো কিছু ইয়ে নাই দেখতেন নসা ভান্তে মানুষের মূত্রী দিবেলাইছি মঙ্গল করি বেলাইছি ধর্মপথে হানি বেলাইছি মানুষের মুক্তির পথে টানি বেলাইছি শুদ্ধ পথে টানি বেলাইছি তাই তো নসাই দে মানুষের জীবনের মাধ্যমে এই পদাচারণার মধ্যে এই বিভিন্ন স্থানের মতো এই আবুরকিল গ্রাম বান্তের পদাচারণা রাস্তা তুলি এই স্থানে কান কলঙ্কিত হোক এই কলঙ্কময় উদ্যোগের মধ্যে লিপিবদ্ধ থাকুক ইয়ান বান্তে নসা তো যার কারণে বান্ত মনে করেন এই যেটা লেখা তো আছে ব্যাকুণের ওইদিকে কি পুণ্য দান করে ফেললাম যারা অন্যায় করে কিংবা অপরাধ করে বা অশুদ্ধ হতে চলে অন্যায় হতে চলে তারা মনের মধ্যে যাতে শুদ্ধ চেতনা উৎপন্ন করে নিয়ে তারা ধর্মপথে ফিরিয়ে যায় ব্যাকগুণের এই এম শূন্য দান করে ফেলায় বান্তে ইয়ে আবেদন না জানাই তুলি ইয়ে কেউ যদি মনে করে তো হয় ইয়ে দুর্বলতা বেশ কিছু একদিন জানে না জানে জানে দেশ সমাজ রাষ্ট্র প্রশাসন বেশ কিছু কি তারা তো জ্ঞান আছে বিবেক আছে একটু মানুষ যদি প্রত্যেক দিন কোন খারাপে হাজু করে তার মধ্যেও একটা মায়া মমতা স্নেহ আছে এই অন্যায় কর্ম করে তো ওর স্ত্রী পুত্র কন্যা নাই আছে না না তারা পরম প্রসন্ন করে তুলি ও তো কোনো মায়া মমতা নাই এ হতাকার সত্য নয় হয় নাকি না এক পক্ষে খারাপ করে আর আরেকটা ভালো করে তাহলে যারা কিন্তু এই ধরনের জঘন্য হাত করে দিও তার মধ্যে কি আছে একটা নিজরা তো কিছুটা হলেও মায়া মমতা আছে কিন্তু যারা নিজে নিজের যদি ধ্বংস করে নিজে নিজের যদি নষ্ট করে তুলি এটা আর অনেকে কোনো কিছু করিবে কোনো কিছু নাই বুদ্ধও ন পারে আইন অনেকে আর না পাইত তবে ভান্তিও একটা নতা তুলি যাতে অনেকে যাতে এই ধরনের অন কিছু যাতে সৃষ্টি নয় কারণ এই ইতিহাস শুধু হাতিয়ে নয় হ্যাঁ বান্তের হতা গান বলি বান্তের বলি তুলি এটা শুধু বাংলাদেশের নয় হ্যাঁ বিভিন্ন বৌদ্ধ প্রতিরূপ দেশ এবং বিশ্বের অনেক দেশের মধ্যে তারা বান্তের সুপরিচিত হিসেবে জানে হ্যাঁ বান্তের কর্মকাণ্ড সম্পর্কে জানে বান্তের দীর্ঘদিন ত্যাগময় জীবন সম্পর্কে জানে তৈলি এখন কেউ যদি হয়তো হয় বান্তের বেশ কিছু মিথ্যা করিবে কিন্তু কোনোদিন সম্ভব আই যে গ্রামের মধ্যে এসে দুটাঙ্গ কুটির আজও পর্যন্ত কন্যাবাড়ি দিয়ে গ্রামের মধ্যে হার বাড়ির কর্তব্য হইতে দিয়ে হ্যাঁ আজও পর্যন্ত মানুষের আর নচিনি হ্যাঁ সারাম বান্তার কাছে আসছি হয়তো কথাবার্তা হইছি তৈলি তারা বান্ত মানে তৈলি সাক্ষাতে হয়তো তারা আর কিছু আর চিনি আর অনেকে আর করবার ইয়ে এতটুকু ন যায় বান্ত এতটুকু নচিনি হ্যাঁ তৈলি এখন যদি কেউ যদি মনে করে তো হয় আমি যদি মানুষের লাগে বেশি মিলি মিশি চলি মানুষের লাগে হতা করে চলি তৈলি আর এনে সব চাইতে বেশি ভালো হবে বলে মনে করে কিন্তু ইয়ে ভালো ন আর ন চিনি যে ন চিনি হ্যাঁ তুইলে আমি ওকে মানুষ যদি বেরো যদি মুখ চেহারও না জানিব হর্ম সম্পর্কেও না চিনি না জানিব আমি কেন করে ওর সম্পর্কে আই মানে অভিযোগ জানাই আমি কেন করে ওর ব্যাপারে মন্তব্য করছি আমি ওর জীবন সম্পর্কে না জানি তুইলে আমি ওর সম্পর্কে মন্তব্য করি বেরা ক্ষমতা আছে না হ্যাঁ বান্তের তো কোন ইতিহাস করে ই নইলে বান্তের চিন্তা নয় বান্তের চিন্তা কেন হলো যে মানুষের আগে কেঙ্গুরি শুদ্ধ হতে হইন ধর্ম হতে হইন মানুষের আগে কেঙ্গুরি ধর্মদান করছ কেঙ্গুরি ধর্ম নিশ্চিত হইব ধর্ম কেঙ্গুরি প্রসার হইব কেঙ্গুরি বিস্তৃত হইব বান্তি চিন্তা করে এই সমস্ত চিন্তা তো ইম ঘন কিছু বান্তার কাছে না তলি এই যে দুতাঙ্গ কোটি ইয়েন প্রতিষ্ঠা করণের ফরদি আজি মানুষের আগে এই যে ধর্ম হতে আনি পেলায় বান্তি শিখতে গুনতে উপদেশ শুনতে তুলি লাভবান খারা হতে হয় নাকি না আর কেউ যদি হয় না মানে এই মানে অনেকে যদি হয় দুটাঙ্গ কোটির ফুরো লই ফেলাই তো সার আমি তো অনেকে আর মানা না করি
তোমার জন যদি অনেক আত্ম যদি লুচ মনে হয় তুই মানুষের আর তাহা কিছু অবদান আছে তুমি ইতার আর ফিরি দিল ওই যার কই হ্যাঁ অনেক আত্ম লুচ মনে হয় একবার গরর বউ ফুয়া নাতি পুচু ব্যক্তি লুচ তাই পারিব কিন্তু এদিকে মানুষের যে অবদান আছে তুমি ফিরি দিয়া না করিব হ্যাঁ এত হাজার হাজার মানুষ আত্মত্যাগ আত্মমর্যাদা বহুত মানুষ আছে যে নিজেরা ন হয় নিজের বরণ ঘোষণ ন করে নিজের ব্যবহার ন করে ইউন বিক্রি করে পান্তর উদ্দেশ্য দান করছে হ্যাঁ এটা যদি দুটাঙ্গ কুটির প্রতিটা মুহূর্তের কথা হয় শুধু ইয়ে নয় বিভিন্ন জায়গা তৈরি পান্তর প্রায় হয়তো 15 গানের উপরে প্রতিষ্ঠানের পান্তর লাইতে পার্মানেন্ট ভাবে কুটির করছে হ্যাঁ পান্তরে অবস্থান করে ফেললে জন্মদান করে ফেললে প্রতিটা জায়গা তুমি পান্তরে প্রার্থনা করছি পান্তরে অবস্থান করে ফেললে হ্যাঁ তুলি পান্তে ইয়ে নয় চিন্তা করি যদি কি এটা তো এই নয় যে আজ শত শত হাজার হাজার মানুষের অবদান প্রতিটা মুহূর্তে আজ মনে করো 1290 প্রোগ্রাম ভূমিদান অনুষ্ঠানের পরিবর্তনটি দেশের হানাচে হানাচে বিভিন্ন জায়গায় দেশ বিদেশের বিভিন্ন জায়গার মানুষ আজ তারা আর্থিক ভাবে তারা শ্রম দি মানসিক ভাবে হ্যাঁ কায়িক শ্রম দি তুইলি আর্থিক বাচনী কায়িক বিভিন্ন ভাবে শ্রম দিনে বুদ্ধি পরামর্শ দিনে আজ এই দূতাঙ্গ ঘটে গেল এখন যদি হন মানুষের যদি বোঝার করি উদ্দেশ্য কেন কি বান্তারে উদ্দেশ্য করে দিয়ে জানে না হয় নাকি না তো এখন যদি কেউ যদি চিন্তা করে দয় ভাবে দয় হ্যাঁ কেউ যদি হয়তো আর আদেশ দিবে আর নির্দেশ দিবে তুলি এখন কেউ যদি হয় দয় ঠিক আছে আর মতো থাকলে তুমি ধর্মদান করো মানুষের আরো ধর্ম পথে আনো মানুষের আরো ধর্ম উদ্বুদ্ধ করো তুই ধর্ম রক্ষা করো তুলি আর স্থান ওই না তুমি করো আমি আস্তে করে চাইবে আয় না কথা ঠিক আছে না তুলি আজি এত মানুষের অবদান আজি মনোজন শত জায়গার শত শত হাজার হাজার মানুষে হয় নাকি নয় যে স্থান তাই এই স্থান সবচাইতে বেশি গর্বিত নাকি ন তুলি যে স্থানের মধ্যে মনে করেন ভাঙতে 1290 ভোগরা কত জায়গার তো কত দূর দূরান্ত তো মানুষ এড়ে ইয়ে মানে অংশগ্রহণ করছে হ্যাঁ তুলি এই যে প্রতিটি বৎসর বিভিন্নভাবে যে পুণ্য কর্ম করে আজ যা কিছু এড়ে স্থাপনা যা কিছু উন্নয়ন কর্মকাণ্ড হ্যাঁ তুলি হাজার হাজার লক্ষ লক্ষ যাহা কিছু কোটি কোটি টাকা যা কিছু খরচ করছে তুলি মানুষের এত মানুষের অবদান এত মানুষের শ্রম এত মানুষের আত্মত্যাগ কেন করে অনে লইতে পারিবে ঝাড়ি পারিব না অনেকে সহ্য করিতে পারিব না হ্যাঁ বান্তে হইতে কি বান্তে যা কিছু কর্ম আছে উপদেশ আছে হ্যাঁ ইউনর প্রতি অনেকে যদি লোভ করে দেওয়া হয় অনেকে ইউনর প্রতি ইচ্ছে উৎপন্ন করে এই বিচলে যাবে খিলে চলে যাবে বুঝি ওই সুবর্ণ অংশ জাতকর্ণ আছে আছে না না সুবর্ণ অংশ জাতকর্ণ মধ্যে এটি কি হইলি এর মধ্যে কি ওই পালক দুইয়ে দুইয়ে দিত শেষে লোক করিনে কি দৌড়ি না কবার ব্যাকুল তো ন স্যার চাই না ন স্যার এক প্রা সাইয়ের ভালো আমি ব্যাকুল সাথে হয়ে গিয়ে গেল হয় না আর মানুষ যারা একটু যদি দোকানও যদি হয় দোকানের মধ্যে যারা কাস্টমার থাকে কাস্টমার আইলে তৈলি কি করা দেয় তারার লয় ভালো ব্যবহার করা করে হয় নাকি না তৈলি ইয়ে নালে আরো বেশি কিউ দে ব্যবসা গানো দে হয় নাকি না কাস্টমারের যদি দুর্ব্যবহার করে খারাপ ব্যবহার করে আর আর প্রতিটা গ্রাম প্রতিটা জায়গায় মানুষেরা যদি আহ্বান করলে কি এক মানুষ আমন্ত্রণ করলেও নয় হয় নাকি নয় আর যদি অতিথি মানুষ আইয়ে ওরার যদি মনে করেন ওরারে মানে খাবারও দিন না হইলে ভালো এখন ব্যবহার করেন না হইলে সুন্দরভাবে আইবের ব্যবস্থাপনাও করেন না হইলে হ্যাঁ তারারও যদি দুর্ব্যবহার করে করে দি অ তুলি জীবনে হন দি আইব না হ্যাঁ আর পারে যদি অনেকে আইব না আমন্ত্রণ করলেও তো নয় যে মানুষ অনেক কোন মানুষ কোনদিন নচিন এই মানুষও কিন্তু আমন্ত্রণ করলে অনার ঘর থাকবে কিন্তু যে মানুষের অপমান করে এই মানুষ আমন্ত্রণ করলে অনদিন নয় নয়
নাকি না? তুই ধর্ম শিখকে গান্তি বাঁধতে হতে ধর্ম শিক্ষার মাধ্যমে মানুষের মানুষের মধ্যে আন্তরিকতা বাড়ে, সম্পৃক্ততা বাড়ে, সম্প্রীতি বাড়ে, মানুষ মানুষের সৌহার্দ্য বাড়ে, হয় নাকি না? মানুষ মানুষের যদি মনোমালিন্য থাকে এই দূরীভূত হয়। তলি সঠিকভাবে ধর্ম গান যদি এইভাবে যদি আচরণ করে তলি তারা তো এইভাবে ফল লাভ করে যেন, হয় নাকি না? তলি ওই ফল নাম দেখিলে বোঝা যাবে। হ্যাঁ, ফলই দেখাই চালি যদি দেখা যায় দিবে তিতে, তৈলে গাছ জানো কি এই তিতে ফলের গাছ, হয় নাকি না? শুধু হ্যাঁ মিডে ফল, মিডে ফল হলে তো নয়, খাইডে ফলও দেখতে বহুত সুন্দর। হ্যাঁ, আতা ফল দেখতে বাইরে তো খালা খালা লাগে কিন্তু ভিতরে হলো যে মিডে আছে, হয় নাকি না? খাইডে ফল বাইরে তো দেখিলে এত সুন্দর লাগে যে, হ্যাঁ এত সুন্দর লাল টকটকে, হ্যাঁ কিন্তু ভিতরে ফল না চায়। উদু ধর্ম ধর্ম হইলে মানুষ ব্যক্ত ধর্ম লাভ করিব ইয়ার ন, মানুষের মনের মধ্যে ধর্ম চেতনা গান ভিতরে যদি প্রবিষ্ট হয় ঠিক শুদ্ধ হয় দে আরাম মুক্তি বাইরলি, ভিতরে ভালো কিছু থাকিলি মুখ দিয়ে ভালো কিছু বাইরে, কিন্তু মুখে যদি হাসারা ভিতরে যদি হাসারাই পরিপূর্ণ হয় এই মুখ দিয়ে হাসারাই বাইরে। তো ধর্ম সঠিকভাবে যদি আচরণ করে দেয় আতো দি বাইরে হবো, ঠেকো দি বাইরে হবো, মুখ দি বাইরে হবো, মাথা দি বাইরে হবো, হয় নাকি না? চকু দি হানো দি বাইর নইব হবে না নইব, তৈলি এহ তলাই শুধু ধর্ম প্রত্যেক দিন মুখে মুখে হলে নইব, আচরণ করা পড়ব, অনুশীলন করা পড়ব, প্রতিফলন করা পড়ব, উপলব্ধি করা পড়ব, ই যে তাহারা মনের ভিতরে যেতে উপলব্ধি হইব তৈলি মুখ কানো শুদ্ধ হয়ে যাবে, হান্নানো শুদ্ধ হয়ে যাবে, চোখ কানো শুদ্ধ হয়ে যাবে, আখাও শুদ্ধ হয়ে যাবে, হয় না? তৈলি ধর্মরে ইয়েন এইভাবে ধারণ করা পড়ব। আর কিন্তু যারা যদি ধারণ করতে না চায় তৈলি ইয়েন যার যার ফল ত্যাগ করিব, তবে ইয়েন একটা সঠিক ধর্মের ব্যয় কিছু একটা ফল আছে, ধর্মর ফল নাই ইয়ে ন বুদ্ধ যে হই মানে ধর্মেরও জয় অধর্মেরও কি পরাজয়। হ্যাঁ, ধাম্মা কাম বাবাং গতি ধাম্মা দেশে পারাব, যারা ধর্ম আচরণ করে ইতারা জয় হয়, যারা অধর্ম পথে চলে ইতারা ফল জয় হয়। তো এখন প্রত্যেকেরই একটা চিন্তা করা উচিত, আর তো প্রত্যেকে যারা মনে করেন বেগ মানুষ ওনারা বেগ কোন আছে বেগ কোন ছিল পরিশুদ্ধতা ইয়ার নয়, হ্যাঁ কিন্তু মনের মধ্যে এই চেতনা গান থাকা উচিত, আমি যেতুন পারি ইয়ার চেষ্টা করছি, হয় নাকি না? ওনারা তো খারাপ কই না, ওনারা ভালো হতো তার ভাগ্যম তো, হয় নাকি না? ওনারা চেতনা গান বর্ধিত করে ফেললাই শুদ্ধ উৎপথে হাই ফেললাই শিক্ষা গান দিই নিয়ে উপদেশ দিই নিয়ে বুঝাই না ওনারা রান্না করি, হয় নাকি না? আই যদি ওনারা বুঝে হয় কি পাঁচশো শিল ফালালি পাঁচশো শিল ব্যক্ত ফালা করি এং করে হলে দেখা যায় বুঝতে জীবে উগ্রশীল ফালা ই ভো ই ভো ই উগ্রশীল ফালা তো না চাই, হয় নাকি না? তৈলি একটা ঠিক যে যেতুর ফারুক না কেন ইয়ে না লাগে প্রচেষ্টা চালাইবো ধর্মের প্রতি প্রগাঢ় শ্রদ্ধা ভক্তি বিশ্বাস ছেন রাখা করি, হয় নাকি না? যদি যদি থাকে তো হয় তৈলি অনা কোনো ধরনের ক্ষতি নেই, কারণ অনেক এই জন্ম নফার জন্ম জন্মান্তর হইলে ওই অনেক তো সদ্ধর্ম সাক্ষাৎ তান থাকে, হয় নাকি না? এখন আমি অন্য নিজের পরিবার লাইন পারন সংসার লাইন পারন কর্তব্য লাইন পারন কিন্তু মনের মধ্যে চেতনা শ্রদ্ধা ব্যাকুণ তো আছে, হয় নাকি না? এহতলে বুদ্ধ হতে সম্মুখ দৃষ্টি পরায়ণ যারা হয় তারা কিন্তু কি এই জন্ম নলিও যেমন জন্ম তলিও তারা জ্ঞান লাভ করিতে পারে। হ্যাঁ, তুই এখন যারা যদি মনে করেন মিথ্যে দৃষ্টি প্রতিপন্ন হয়, হ্যাঁ অনেক পাপ করেন অনেক অন্যায় করেন অপরাধ করেন আর একজনের অন্যায় হতে চলিয়ে গেল শিখাইতে হয় পাপ্পানি দ্বিগুণ হওয়ার, হ্যাঁ চতুর্গুণ হওয়ার, হয় নাকি না? নিজেও নষ্ট করে অপরজনেরও নষ্ট করে, হ্যাঁ ওই পান্তায় হতে লাগলি আলু হাটালো আছে আলু হাটালো মেঝে ফোঁসা আলু কটুকু দিক ফাইলে হয়েছে, হ্যাঁ ফোঁসা আলু গম আলুর টালার ভিতরে ঢুকে দিক ফেলি হবে এই ফোঁসা আলু ফুঁসি ইবের যে গ্যাস আদে পানি ঝেড়ে ফালতে বাইরে হবো আলু জিনুন যে কানা কানা পানি বাজু ইন তো ফোঁসা গ্যাস রাখবো আর ওই উদ্দির গ্যাস ইন চাইতে যাই নিয়ে ঠালার মধ্যে একটা ব্যাগ আলু ফোঁসা শুরু করবো,
নাকি নহয়? বেগ নতুন চিন্তা করা পড়ব, আর তোর সুস্থ মন হলে সঁচা হলো তো টালাত ঢুকে দিল, হয় না? কথা ঠিক আছে না? এখন যদি মনে করেন এখন আলো যদি কমালো হয়তো মনে নহয়, ফসা আলো হয়তো মনে হয়, তাহলে টালার মধ্যে ফসা আলো ঢুকে নদীব না, ই বড় মজা আছে তো নাকি না? হ্যাঁ খড়ে এনে কমিলি শুধু নুনি এলে সে ফল ন, হ্যাঁ তুই কিন্তু মন্দির ফসা মাছ ন আছে না, যেহেতু নারিকেল দিই না বারো মতো মরিচ কোলা বানাইবু সোডা টোডা দিয়ে দিব আর ফসার পাঁচটা নেন নাকি ন? বাই তোর হারি বলি গন্ধ টন্ধ তো আলি যে তেড়ে সোটা টোটা দিনে দিনে গন্ধ হয়ে খাই গেলে হয় নাকি? এখন এম করে যদি মনে করো নিবে তো হনরে না হয়, কিন্তু আর মানুষেরা যদি পালা জিনিস পায়নি নহাইনে হাসারা জিনিস খাইতাম চা, হ্যাঁ গম জিনিস পায়নি গম জিনিস নহাইনে যদি ফুঁসাই খাইতো চা, তুলে অবস্থাকে মানুষ কি করি তুলি কি নিজে নিজরে নষ্ট করানো ছাড়া আর অন্য কর্ম কর্তার নয় নাকি নয়? তুই যাই হোক বানতে চিয়েন প্রথমে দেশনাথ মোদীও বুঝি প্রত্যেকে মানে প্রত্যেকের প্রতি ইয়ান মঙ্গল কামনা করিবেন মৈত্রী দিবেন, অনেকের প্রতি আক্রোশ বিদ্বেষ ইউ কোনো কিছু না রাখিবেন, যারা অপরের লাই মঙ্গল চিন্তা করে নিজ লাই মঙ্গল চিন্তা করে, আরেকজনের প্রদুষ্টি চিত্তে যতই কিছু করুক না কেন নিজরে প্রতি সাধন করি নিতে পারে, কিন্তু নিজে নিজরে যে সব চাইতে বেশি মানে ইয়ে নিজরে নষ্ট করে অপরজনের নষ্ট করে ইভেন নিজরে সব চাইতে বেশি ক্ষতি করে। তো যাই হোক প্রত্যেকের নিজের আত্মমর্যাদা মান সম্মান শ্রদ্ধা ভক্তি বিশ্বাস নিজের পরিবার পরিজনের ইয়ে মান সম্মানের কথা চিন্তা করি শ্রদ্ধা সম্মানের কথা চিন্তা করি, এছাড়া বংশ পরম্পরা তারারও জাতির জীবনের কথা চিন্তা করি, নিজে যতটুকু পারে ধর্ম আচরণ করি নে শুদ্ধ হতে চলে নে অপরের সৎ উপহার করি নে আর অপরের মঙ্গল কামনা করি নে শিলময় জীবন অতিবাহিত করি নে ধর্মময় জীবন অতিবাহিত করি নে এই দুর্লভ মানব জীবন লাভ করি যাতে এই নিজরা এই দুর্লভ মানব জীবনের সার্থকে রূপান্তরিত করিতে পারে, প্রত্যেকেই যাতে ধর্মময় জীবনে প্রতিষ্ঠিত হইনে পরিবার পরিজনরা লই সুখে শান্তিতে অবস্থান করি যতদিন পর্যন্ত নির্বাণ সাক্ষাৎ করিতে না পারে, এই জন্ম মধ্যে জন্ম জন্মান্তরে সম্মুখ দৃষ্টি পরিবারে জন্ম নিনে যাতে এ ধর্ম পথে চলিনে প্রত্যেকে যাতে বুদ্ধ জ্ঞান ধর্ম জ্ঞান লাভ করিতে পারে, তীরন্দর কাছে ইয়ে আশীর্বাদ প্রার্থনা করি প্রত্যেকে তিন পয়সা দুবার প্রদান করি। Gracias.